হুজুর ডাকতে কাকে সম্বোধন করে ডাকা যাবে আমাদের দেশে অনেকে মনে করে আলেমদেরকে হুজুর ডাকা যাবে না অনেকে বলে হুজুর শুধু একজন তিনি কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুনতে মনে হয় অনেক ভক্তি অগাধ অন্তরে শুধু ওনাকে হুজুর বলবে আর কাউকে বলবে না ভাই হুজুর মানে উপস্থিত হুজুর শব্দের অর্থ কি উপস্থিত মূলত তো যে কোনো ব্যক্তিকে সম্মান জানিয়ে জনাব অথবা ওই যে ইংরেজিতে স্যার ম্যাডাম বা এটার কিছু বলে হুজুর শব্দের অর্থ যাই হোক এটা বলতে বোঝানো হয় উপস্থিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি এটা অতএব এটা যে কোনো ব্যক্তিকে বলাতে কোনো অসুবিধা নাই শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলা যাবে আর কার বলা যাবে না শব্দের অর্থের মধ্যে সেরকম কিছু নাই অনেকে আবার বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর বলা যাবে না কারণ তিনি তো উপস্থিত নাই ভাই এই শব্দের অর্থ মিন করে যারা উপস্থিত আছে তাদেরকে মিন করে হুজুর বলা হয় ব্যাপারটা এরকম না একজন ঢাকায় আছে তাকেও তো বলা হয় হুজুর এখন ঢাকায় আছে অথচ বলা হচ্ছে হুজুর তো শব্দের অর্থ তো উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে এই হুজুর শব্দ বলে বোঝাচ্ছেটা কি ইন্নামাল আমালু বিন্নিয়াত উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো সম্মান জানানো জাস্ট জনাব বলা এই জনাবের জায়গায় হুজুর বললে কোনো সমস্যা অন্তত এটা ইমান আকীদা নষ্ট হবে শিরক হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউকে বলা যাবে না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলা যাবে না ব্যাপারগুলো এরকম মনে করি না আমরা পছন্দের কারো সাথে বিয়ের আগে কথা বলা কতটুকু জায়েজ পছন্দের মানুষের সাথে বিয়ের আগে কোনো কথা বলা বিশেষ করে স্বামী স্ত্রী সুলভ কথা বলা জায়েজ নাই গুনাহ হ্যাঁ আমাদের দেশে একটা ব্যারাম আছে সেটা হলো এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট আংটি একটা পরাই দিয়া বলে এটা বুক হয়ে গেছে দুই বছর পরে বিয়ে এটা কি আবার ইসলামের সব এঙ্গেজমেন্ট ফ্যাঙ্গেজমেন্ট নাই পছন্দ হয়েছে সব কথা ঠিকঠাক হয়েছে আগ্রহ হয়ে যাক উঠাউটি পরে হোক সমস্যা নেই বিশেষ করে অনেক বাবা মা আছেন তাদেরকে বলছি আপনাদের ছেলে মেয়ে এখনো ছাত্র মানুষ কিন্তু এখন এই মুহূর্তে তার বিয়ে না হলে সে গুনাহ থেকে বাঁচতেও পারছে না আবার বিয়ে করায় দিলে এই মুহূর্তে পড়ালেখার সমস্যা আয় ইনকাম নাই তো সবচেয়ে সহজ বুদ্ধি হলো আগদো পড়ায় দেন পছন্দের ভালো পাত্র পালিয়ে ভালো পাত্র পাইলে আগদো পড়ায় দেন তারা স্বামী স্ত্রী সুলভ এমনিও ইটিশ ফিটিশ করবে তো হালাল পন্থায় করুক অতএব উঠানো যেটা স্বামী স্ত্রী সুলভ একসাথে থাকা সেটা পরে হোক আস্তে ধীরে এরকম বুদ্ধি এরকম পদ্ধতির মাধ্যমে আমরা গুনাহ থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারি এই পদ্ধতিতে আমরা যেতে পারি তো বিয়ের এঙ্গেজমেন্ট হলে স্বামী স্ত্রী হয়ে যায় না অনেকে এঙ্গেজমেন্ট হলে স্বামী স্ত্রী সকল আলাপ শুরু করে দেয় না ভাই জায়েজ নাই আগ্রহ হয়ে যেতে হবে ইজাব কবুল প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষীর সামনে হয়ে যাবে বিয়ে পড়ানো হয়ে যাবে বাস এরপরে উঠানে না হোক দুজন দু জায়গায় থাকুক তারপরে কথাবার্তা স্বামী স্ত্রী সুলভ আলাপ করা যাবে খাজুরি আলাপ করতে থাকবেন যে এঙ্গেজ হয়ে গেছে তো চলবে না সে দেশে কিন্তু জায়েজ হবে না একজন সালাতের প্রথম রাকাতে সুরা ইখলাস পরের রাকাতে সুরা নাস পড়া যাবে কিনা সুরার ধারাবাহিকতা রক্ষা করতে হবে সালাতে আপনি প্রথম রাকাতে সুরা ইখলাস পড়লে পরের রাকাতে সুরা ফালাক পড়বেন যদি ফালাক না পড়ে আপনি নাস পড়ে ফেলেন সালাত আদায় হয়ে যাবে সালাত আদায় এমন কেউ যদি উল্টাও পড়ে ফেলেন ইখলাস পড়ার পর আপনি আলামতারা পড়লেন বা অনেকে আছে যে প্রথম রাকাতে সুরা নাস পড়ে বসে আছে এখন নাসের পরে তো আর যাওয়ার জায়গা নেই তো এরপরে পরের রাকাতে যদি আবার সুরা নাসই পড়েন কিংবা আপনার ভুলে হয়ে গেছে আপনি পিছনে অন্য সুরা পড়েন সালাত হয়ে যাবে কিন্তু সুন্নাহ হলো সালাতের মধ্যে সুরার ধারাবাহিকতা যথাসম্ভব রক্ষা করা এরপরে প্রশ্ন হলো স্কুল বা কলেজের ক্রীড়া প্রতিযোগিতা বা অনুষ্ঠান অংশগ্রহণ করা যাবে কিনা স্কুল বা কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই ক্রীড়া প্রতিযোগিতাতে যদি সেখানে যদি কোনো প্রকার হারাম কিছু না থাকে শারীরিক কসরত বিনোদন থাকে হ্যাঁ এবং মানসিক রিফ্রেশমেন্টের আয়োজন থাকে বিপদদিকি না থাকে সতর উন্মোচনের ব্যাপার না থাকে সেখানে যদি তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান শুধু বিজয়ীদেরকে পুরস্কার দেয় নিজেদের মধ্যে পুরস্কার আদান প্রদান না করে অর্থাৎ জুয়া না থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো হারাম হবে না এগুলো জায়েজ হবে শরিয়ার শর্ত মেনে যদি করা হয়